এবাৰ কণীৰ দাম বৃদ্ধি পালে বজাৰত এতিয়া জুই চাই দাম সকলো সামগ্ৰীৰ দাম বৃদ্ধি পাইছে প্ৰত্যেকটো অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি গতিকে সৰ্বসাধাৰণ জনতাৰ ওপৰত মাধম আৰু বারম্বার এই কথাখিনিকে কই থাকিবলগিয়া হৈছে যে প্রত্যেকটো সামগ্রীর মূল্য বৃদ্ধি হৈছে হিয়া চাউলে হোক বা বিলাহিয়ে হোক বা ডালিয়ে হোক বা তেলে হোক প্রত্যেকটো সামগ্রীর মূল্য বৃদ্ধি হৈছে জুই চাই দাম হৈছে এবাৰ আমি কবলে ওলাইছো কণীৰ কথা কণীৰ মূল্য বৃদ্ধি হৈছে পাইকাৰী বজাৰত আজি এসপ্তাহৰ পূৰ্বে য'ত 1240 টকাত প্ৰতি কাৰ্টনত বিক্ৰী হৈছিল তাত 110 টকাকৈ এতিয়া বৃদ্ধি পাইছে অৰ্থাৎ কণীৰ জোৰা এতিয়া 15ৰ পৰা 16 টকা হৈছেগৈ গতিকে পুনৰ এবাৰ ইয়াতো অজুহাত দেখুৱাইছে কৃত্ৰিম নাটনিৰ অজুহাত দেখুৱাইছে উৎপাদন কম হৈছে গতিকে বাহুবলী কণী যি যোৰহাটত উৎপাদন হয় তাৰ হ্ৰাস পাইছে উৎপাদন হ্ৰাস পাইছে বুলি বৰ্তমান এটা কথা ওলাইছে আৰু সঁচাকৈ বাহুবলী কণী বৰ্তমান বজাৰত কিছু কম সংখ্যক পোৱা গৈছে হ্ৰাস পাইছে উৎপাদন হ্ৰাস পোৱাৰ অজুহাতত এতিয়া অন্ধ্ৰৰ পৰা বা মধ্যপ্ৰদেশৰ পৰা কণী অনা হৈছে এতিয়া ইয়াত যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকে এটা কথা উল্লেখ কৰিছে যে বাহিৰৰ পৰা যিহেতু অনা হৈছে গতিকে সেইবাবে মূল্য বৃদ্ধি কৰা হৈছে চাউলৰ যথেষ্ট মূল্য বৃদ্ধি হৈছে চাউলৰ লগত 28 পইচা যিটো কণী এতিয়া আজি মানে কণীটোৰ পাৰ পিয়া 200 টকা হৈছে এইটো সাংঘাটিক কথা য'ত নেকি কণীৰ দাম আছিলে আপোনাৰ 150 টকা 160 টকা এতিয়া একে কৰিব যায় 200 টকা কমিলে পিৰিয়ডৰ পাৰ পিৰিয়ডৰ দাম বাঢ়িছে আপুনি যদি মুগ দালি চাব যায় মুগ দালি আপোনাৰ আজিৰ মাৰ্কেটৰ আগতে আছিলে আজি মানে এসপ্তাহ আগত ধৰা 100 টকা আমি কিনিব লাগে আৰু 110 টকা আমি বিক্ৰী কৰিছিলোঁ আজি কিনিব লাগে 115 টকাত আজিৰ মুহূৰ্তত হ'লচেলৰ দাম ইমান যথেষ্ট বৃদ্ধি হৈছে আপোনাৰ কিন্তু ফাৰ্মৰ যিটো কণী যিটো বাহিৰৰ পৰা যিটো কণী আহে সেই কণী যথেষ্ট দাম বাঢ়িছে এতিয়া আজিৰ মাৰ্কেটত আপুনি 200 টকা কৰি পাৰ পিৰিয়ড আপুনি কিনিব লাগিব তাৰ কোনো নাপায় আপুনি কিন্তু উৎসত মূল্য বৃদ্ধি হোৱা নাই ইয়াত মূল্য বৃদ্ধি হৈছে এতিয়া কথাটো হৈছে যে ইয়াত যেতিয়া মূল্য বৃদ্ধি হৈছে কোনো ধৰণৰ এটা স্পষ্ট কাৰণ কোনো ব্যৱসায়ীয়ে দেখুৱাব পৰা নাই যোগান বিভাগৰ কথা যদি আমি এইখিনিতে কওঁ প্ৰত্যেকটো সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ পিছতো কিন্তু নিয়ন্ত্ৰণলৈ আনিব পৰা নাই আজি কিছুদিনৰ পূৰ্বে বিলাহীৰ মূল্য যেতিয়া বৃদ্ধি পাইছিল সেই সময়ছোৱাতো ইয়াত কোনো ধৰণৰ উত্তৰ দিব পৰা নাছিলে যোগান বিভাগে বা চৰকাৰখনক যেতিয়া ইয়াৰ প্ৰশ্ন সোধা হৈছিলে সেয়া পিঁয়াজৰ কথাই হওক বা বিলাহীৰ কথাই হওক বা প্ৰত্যেকটো সামগ্ৰীৰ কথা যেতিয়া সোধা হৈছিলে তেতিয়াও কিন্তু এটাই উত্তৰ আছিলে যে হয় ঘৰৰ চোতালখনতে আপোনালোকে খেতি কৰক এয়াই হয় একো একোটা উত্তৰ গতিকে দেখিবলৈ পোৱা যায় যেতিয়াই বজাৰত মূল্য বৃদ্ধি হয় এফালৰ পৰা এটা তুলুঙা মন্তব্য কৰা হয় চৰকাৰখনক যেতিয়া প্ৰশ্ন সোধা হয় গোটেই কথাখিনি গম্ভীৰতা বা গভীৰতালৈ নগৈ তেওঁলোকে একো একোটা তুলুঙা মন্তব্য কৰে আৰু সেয়া হয় যে ঘৰৰ চোতালখন আপোনালোকে ব্যৱহাৰ কৰক তাত খেতি কৰক হয় সেইখিনি কথাও সঁচা কিন্তু সেইবুলিয়ে চাউল হওক বা দালি হওক বা এতিয়া কণীয়ে হওক বা ঠিক তেনেধৰণে বিলাহী বা আমি কেঁচা সামগ্ৰীৰ কথা নকওঁ এতিয়া বৰ্তমান প্ৰত্যেকবিধ চাউলতে একেধৰণে প্ৰত্যেক কেজিতে মূল্য বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে অৰ্থাৎ কুঙা কৰি পেলাইছে সৰ্বসাধাৰণ জনতাক এইবাৰ কণীৰ দাম বৃদ্ধি পালে বজাৰত এতিয়া জুই চাই দাম সকলো সামগ্ৰীৰ দাম বৃদ্ধি পাইছে প্ৰত্যেকটো অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি গতিকে সৰ্বসাধাৰণ জনতাৰ ওপৰত মাধম আৰু বাৰম্বাৰ এই কথাখিনিকে কৈ থাকিবলগীয়া হৈছে যে প্ৰত্যেকটো সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে সেয়া চাউলে হওক বা বিলাহীয়ে হওক বা দালিয়ে হওক বা তেলেই হওক প্ৰত্যেকটো সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে জুই চাই দাম হৈছে এবাৰ আমি কবলৈ ওলাইছো কণীৰ কথা কণীৰ মূল্য বৃদ্ধি হৈছে পাইকাৰী বজাৰত আজি এসপ্তাহৰ পূৰ্বে য'ত 1240 টকাত প্ৰতি কাৰ্টনত বিক্ৰী হৈছিল তাত 110 টকাকৈ এতিয়া বৃদ্ধি পাইছে অৰ্থাৎ কণীৰ যোৰা এতিয়া 15ৰ পৰা 16 টকা হৈছেগৈ গতিকে পুনৰ এবাৰ ইয়াতো অজুহাত দেখুৱাইছে কৃত্ৰিম নাটনিৰ অজুহাত দেখুৱাইছে উৎপাদন কম হৈছে
গতি বাহুবলী কণী যোরহাটত উৎপাদন হয় তার হ্রাস পাইছে, উৎপাদন হ্রাস পাইছে বলে বর্তমান একটা কথা উলাইছে। আর সচাক বাহুবলী কণী বর্তমান বাজারত কিছু কম সংখ্যক পয়া গেছে, হ্রাস পাইছে। উৎপাদন হ্রাস পয়ার অজুহাতত এটা অন্ধ্রপরা বা মধ্যপ্রদেশের পর কণী অনা হয়েছে। এটা ইয়াত যখন ব্যবসায়ী আছে একটা কথা উল্লেখ করেছে যে বাহিরতে বাহিরের যেহেতু অনা হয়েছে গতি সেইভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে। চাউলের যথেষ্ট মূল্যবান বৃদ্ধি হয়েছে, চাউলের আঠাইশ বছর যদি কণী এটা আজি চারিদিন মানে কণীটোর পার পিয়া 200 টাকা হয়েছে, এই আঙ্গারিক কথা। যত নাকি কণী দাম আছে আপনার 150 টাকা 160 টাকা, এটা একে গুবে যায় 200 টাকা কমে পিড়িয়া পার পিড়িয়া দাম বাড়িছে। আপনি যদি মুগদালি চাব যায়, মুগদালি আপনার আজির মার্কেটের আগতে আসলে আজি বারে এসপ্তাহ আগত ধরা 100 টাকা আমি কিনব লাগে আর 110 টাকা আমি বিক্রি করেছিল, আজি কিনব লাগে 115 টাকা আজির মুহূর্তে হোলসেলের দাম ইমান যথেষ্ট বৃদ্ধি হয়েছে। আপনার কিন্তু ফার্মর যদি কণী যদি বাহিরের পর যদি কণী আয় সেগুলো যথেষ্ট দাম বাড়ছে, এটা আজি মার্কেটে আপনি 200 টাকা করে পার পিড়িয়া আপনি কিনব লাগিব, তার কোনো নাপায় আপনি। কিন্তু উৎসত মূল্য বৃদ্ধি হওয়া নাই, ইয়াত মূল্য বৃদ্ধি হয়েছে। এটা কথাটো হয়েছে যে ইয়াত যেটা মূল্য বৃদ্ধি হয়েছে কোনো ধরনের একটা স্পষ্ট কারণ কোনো ব্যবসায়ী দেখাব পৰা নাই। যোগান বিভাগের কথা যদি আমি এখিনতে কও, প্রত্যেকটো সামগ্রীর মূল্য বৃদ্ধি হওয়ার পিছতো কিন্তু নিয়ন্ত্রণলে আনিব পৰা নাই। আজি কিছুদিনের পূর্বে বিলাহী মূল্য যেটা বৃদ্ধি পাইছিল সেই সময়সাতো ইয়াত কোনো ধরনের উত্তর দিব পৰা নাছিলে যোগান বিভাগে বা সরকারখনক। যেটা ইয়ার প্রশ্ন সোধা হয়েছিল সেয়া পিঁয়াজের কথাই হোক বা বিলাহীর কথাই হোক বা প্রত্যেকটো সামগ্রীর কথা যেটা সোধা হয়েছিল তেতিয়াও কিন্তু এটাই উত্তর আছিল যে হয় ঘরের চোতালখনতে আপনাদের খেতি করক, এয়াই হয় একো একোটা উত্তর। গতি দেখবলে পাওয়া যায় যেতিয়াই বজারত মূল্য বৃদ্ধি হয় এফালের পর একটা টুলুঙা মন্তব্য করা হয়, সরকারখনক যেটা প্রশ্ন সোধা হয় গোটেই কথাখিনি গম্ভীরতা বা গভীরতাল নগয় একো একোটা টুলুঙা মন্তব্য করে আর সেয়া হয় যে ঘরের চোতালখন আপনাদের ব্যবহার করক, তাত খেতি করক, হয় সেইখিনি কথাও সচা। কিন্তু সেইবলিয়ে চাউল হোক বা ডালি হোক বা এটা কণিয়ে হোক বা ঠিক তেনেধরনের বিলাহী বা আমি কেঁচা সামগ্রীর কথা নকয়, এটা বর্তমান প্রত্যেকবিধ চাউলতে একে ধরনের প্রত্যেক কেজিতে মূল্য বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে, অর্থাৎ কুঙা করে পেলাইছে সর্বসাধারণ জনতাক।